পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির যে তৎপরতা তা নজরে আসছে। গত 5ই অক্টোবর আমরা দেখেছিলাম খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি সহ একাধিক জায়গাতে ইডির তল্লাশি অভিযান চলেছিল এবং তার কিছুদিন পরেই অর্থাৎ আজকে এই মুহূর্তে সকাল থেকেই সিবিআই এর তৎপরতা নজরে আসছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি দুর্নীতি নিয়োগ দুর্নীতি মামলাতেই পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলাতে এই মুহূর্তে সিবিআই এর এই তৎপরতা নজরে আসছে। সকাল থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন, শহর কলকাতা তো বটেই, জেলায় জেলায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। আপনাদেরকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে বসিরহাটের টাকির ছবি দেখাচ্ছিলাম। টাকি থেকে আমাদের সঙ্গে একদিকে যেমন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী, অন্যদিকে আপনাদেরকে নিয়ে যাব কৃষ্ণনগর, সেখানেও কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা, তার বাড়িতেও সিবিআই এর এই তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে। কৃষ্ণনগর থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার। আমি সরাসরি এই মুহূর্তে সুবলের কাছে যাব। সুবল, তুমি রয়েছো সেখানে, আজ সকাল থেকেই এই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নজরে আসছে, অসীম সাহার বাড়িতে এই মুহূর্তে রয়েছেন সিবিআই আধিকারিকরা, কি আপডেট পাচ্ছো এখনো পর্যন্ত? দেখো, এর আগে যে সিবিআই যে তল্লাশি শুরু হয়েছিল বিভিন্ন পৌরসভায়, সেই সময় কিন্তু নদিয়ার কৃষ্ণনগর এবং শান্তিপুরের পৌরসভাতে সিবিআই তল্লাশি করেছিল, জিজ্ঞাসাবাদ করেছিল বর্তমান যিনি চেয়ারম্যান তাকে এবং যে এক্সিকিউটিভ অফিসার তাকে জিজ্ঞাসা করে এবং বেশ কিছু ফাইল কিন্তু সে সময় সিবিআই নিয়ে যায়। এবং আজ কিন্তু সকাল 11টা নাগাদ যে প্রাক্তন পৌর প্রধান বর্তমান 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম সাহার বাড়িতে সিবিআই হানা দিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, 2014 থেকে 2018 পর্যন্ত তিনি কিন্তু ওই পৌরসভার পৌর প্রধান ছিলেন এবং সেই সময় যেসব গ্রুপ সি গ্রুপ ডিতে নিয়োগ হয়েছিল সেখান থেকে কিন্তু অভিযোগ এসেছিল। এবং এরপরে যে অয়নশীলের নথি ঘেঁটে যে তথ্য পাওয়া গেছে তারই ভিত্তিতে কিন্তু তল্লাশি সেই সময় চালিয়েছিল এবং আজ সরাসরি সেই প্রাক্তন পৌর প্রধান অসীম সাহা, বর্তমানে যিনি 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শক্তিনগরে বাড়ি, তার বাড়িতে কিন্তু সিবিআই তল্লাশি চলছে এবং তার বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে, এখনও কিন্তু তল্লাশি চলছে অসীম সাহার বাড়িতে। অভি সুবল, অসীম সাহা তিনি কি বাড়িতে রয়েছেন? যে মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গেলেন সেই মুহূর্তে অসীম সাহা তিনি কি বাড়িতে ছিলেন, রয়েছেন তিনি? হ্যাঁ, আমরা যেটুকু জানতে পেরেছি যে অসীম সাহা সে সময় তিনি বাড়িতে ছিলেন এবং ওই বাড়িতে থাকাকালীনই তার বাড়িতে হানা দেয় সিবিআই এবং ভেতর থেকে কাউকে বাইরে বেরিয়ে আসতে বা বাইরে থেকে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং যেটা জানা যাচ্ছে, তাদের যে সমস্ত মোবাইল সেগুলো কিন্তু ইতিমধ্যে সিবিআই অফিসাররা তদন্তের স্বার্থে হাতে নিয়ে নিয়েছেন এবং তার বাড়িতে ইতিমধ্যে তল্লাশি চলছে। তারা জানার চেষ্টা করছেন যে এই যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠছে এবং সেক্ষেত্রে তার কী ভূমিকা ছিল, তিনি থাকাকালীন কীভাবে এই নিয়োগ হয়েছিল এবং কাদের সুপারিশে এই নিয়োগ হয়েছিল এবং এর পিছনে কি কোনো টাকার বিনিময় ছিল কি না, সেসবগুলোই কিন্তু তদন্ত করে দেখবে সিবিআই অফিসাররা। এবং সেই কারণে আজ 11টা নাগাদ কৃষ্ণনগরের প্রাক্তন পৌর প্রধান অসীম সাহা, বর্তমানে যিনি 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার শক্তিনগর বাড়িতে কিন্তু সিবিআই এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে। অভিক, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি সুবল মজুমদার আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে অসীম সাহা তার বাড়িতে রয়েছেন সিবিআই আধিকারিকরা এবং তল্লাশি অভিযান চলছে।